উত্তপ্ত জগদ্দল। অর্জুন সিং তার বাড়ির সামনে বোমাবাজি, বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ প্রাক্তন বিজেপি সাংসদের। গুলি চালার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। যে ছবি রেখেছে আপনাদের সামনে, পরপর এভাবে বোমা ছোড়া হয়, গুলি চালানো হয় বলে অভিযোগ। অর্জুন সিং তিনি গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন। শুনতে পেলেন, পুলিশ মজুদ রয়েছে, পুলিশ দাঁড়িয়ে রয়েছে, তার সামনে হুমকি দেওয়া হচ্ছে যে একেবারে গুলি করে দেব। অর্জুন সিং তিনি নিজে অভিযোগ করছেন, পুলিশ দাঁড়িয়েছিল নীরব দর্শকের ভূমিকায়, 20 থেকে 25টা বোম পড়ে তার বাড়ির সামনে। পুলিশের সামনে মজদুর ভবন লক্ষ্য করে এভাবে গুলি চললো, এমনই অভিযোগ করছেন অর্জুন সিং। যদিও জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি গোটা অভিযোগ অস্বীকার করছেন, বলছেন সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, পাল্টা অর্জুন সিং এর বিরুদ্ধেই গুলি চালানোর অভিযোগ করছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলছেন নিজের বোমায় নিজেই জখম, অর্জুন সিং এর বাড়ির সামনে যে বোমাবাজির ঘটনা, গুলি চালানোর ঘটনা। পুলিশের সামনেই গুলি চালানোর হুমকি দিচ্ছে। প্রাক্তন পুলিশকর্তা সলিল ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। সলিলবাবু, একদিকে অর্জুন সিং তিনি অভিযোগ করছেন তার বাড়ির সামনে বোমাবাজি হচ্ছে, গুলি চলছে, আমরা দেখছি পুলিশ দাঁড়িয়ে রয়েছে, অপরাধীরা যারা সামনে আসছে তারা বলছে গুলি চালিয়ে দেবো, সোমনাথ শ্যাম তার যারা অনুগামী রয়েছেন তারা এই গুলি চালনার ঘটনার পেছনে রয়েছেন অর্জুন সিং দাবি করছেন, আবার সোমনাথ শ্যাম বলছেন নিজের ফাটানো গুলি, নিজের যারা ছেলে রয়েছে তাদের দিয়ে ফাটানো বোমাতেই আহত হয়েছেন অর্জুন সিং। দেখো, এই অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম এই দুদলের যে রিফট, এই দুদলের যে বৈরিতা শত্রুতা, এটা এখন সুবিদিত, সারা পশ্চিমবাংলা জানে। দেখো, এই দুজনেই কিন্তু বোথ অফ দেম আর হ্যাভ বিন মেনটেনিং এ ফর্মিডেবল গ্যাং অফ ক্রিমিনালস, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। এবং পুলিশ যদি নিরপেক্ষ ভাবে খালি দুষ্কৃতি বিচার করে যদি খালি যদি অ্যাকশন না নেয়, যদি এর মধ্যে কোনো পার্টিশন অ্যাটিচিউড থাকে, পক্ষপাত দুষ্ট পুলিশের ভূমিকা হলে কিন্তু ইন দ্য কামিং ডেজ কিন্তু ভয়ানক কোনো খারাপ ঘটনা ঘটতে পারে। এবং এই কোনো খারাপ ঘটনা কিন্তু ইট ক্যানট বি রুলড আউট, যে কোনো মুহূর্তে হতে পারে। এই ঘটনা সোমনাথ শ্যাম বলছে এটা অর্জুন সিং এর ম্যানুফ্যাকচার, আর অর্জুন সিং বলছেন যে এটা তাকে হত্যা করার একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র। পুলিশকে কিন্তু এটা বার করতে হবে, এবং নিরপেক্ষভাবে যদি অ্যাকশন না নেয়, দিনের পর দিন এই ধরনের দুষ্কৃতিকারী ঘটনা যদি আনাবেটেড থাকে, এবং ইন নো টাইম আমি বলে দিচ্ছি অত্যন্ত কুৎসিততম ঘটনা কিন্তু জগদ্দল এবং জগদ্দলের পার্শ্ববর্তী অঞ্চল ভাটপাড়া থেকে শুরু করে মেঘনামোর থেকে শুরু করে সমস্ত জায়গাকে কিন্তু ছড়িয়ে পড়বে, এটা দাবানলের মতো পুরো এন্টায়ার নর্থ ২৪ পরগনা কিন্তু তখন জ্বলবে।
হামলার অভিযোগ করছেন অর্জুন সিং। কি বলেছেন অর্জুন সিং শোনাবো। মজদুর ভবনের উপরেই অ্যাটাক হয়েছে, নিচে আপনি দেখবেন ইট পাথর গুলি সবই চলেছে। তারপরে আমি নেবেছি, আমাকে সব চিল্লাচ্ছে, আমি ঘুমোচ্ছিলাম তো চিল্লাচ্ছে, তখন আমি নেবেছি, নেওয়ার পরে নিচে দেখছি তো পুরো বম পাথর ইঁট চালাচ্ছে, আর পুলিশ তার পিছনে, ওদের পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে, এদিকে আমাদের সিকিউরিটি দাঁড়িয়ে আছে, পুলিশের সামনে। আপনি কি আমার পায়ে বমের স্পিলটা লেগেছে, তখন বম চলছিল, আপনি এখন সিসি ক্যামেরা দিয়ে কি হবে, পুলিশের সামনে বম চালাচ্ছে আর সিসি ক্যামেরা কি করবে, প্রোটেকশন দেবো তোমরা, এইগুলো কাজ করো। 20 জন পুলিশ ছিল, 20 জন পুলিশের মাঝখানে একটা ভিডিওতে দেখবেন পুলিশকে ধাক্কা দিচ্ছে, পুলিশ হয়তো সব পুলিশ খারাপ হতে পারে না, কেউ পুলিশ যদি প্রতিবাদ করছে তাকে ধাক্কা দিচ্ছে, কি করছে পুলিশ? এই এই রমিত সিংকে জগদল বিধায়ক থানার সামনে থেকে গাড়ি, নিজের গাড়িতে বসিয়ে, আর লজ্জা লাগে থানার এই পুলিশ কমিশনারেটকে কি প্রাইভেট গাড়িতে বসিয়ে ওকে কোর্টে পাঠিয়েছিল, লজ্জা লাগে পুলিশে? দলকে জানাবেন এই বিষয়ে যে আপনি পাওয়ার পায়ে, দলকে জানিয়ে দেওয়া হয়েছে, দল আর কি হবে, এখন নিজে বাঁচার জন্য আমাদের নিজে লড়তে হবে। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কর্মীকে বলবো, নিজের হাতে এখন লড়াই জন্য অস্ত্র নিতে হবে, মা দুর্গা এসছেন, নিজের লড়াই নিজে লড়তে হবে, কোনো উপায় নেই। অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির ঘটনা, শাসক দলকে নিশানা করে পোস্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা। প্রাক্তন সংসদের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলা, বোমাবাজি হচ্ছে, নীরব দর্শকের ভূমিকায় ছিল পুলিশ, হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য এই ভিডিওই যথেষ্ট, এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। অর্জুন সিং এর সমর্থনে আমাদের কিছু বলার নেই, অর্জুন সিং নিজে বোমাবাজি করেই বড় হয়েছেন, মস্তানি করেই বড় হয়েছেন। কিন্তু অর্জুন সিং এর বাড়ির সামনে 25 থেকে 30টা বোমা পড়বে এটাও আমরা চাই না। আইন যদি অর্জুন সিংকে অপরাধী ঠিক করে, অর্জুন সিং শাস্তি পাক, কিন্তু তৃণমূল কংগ্রেসের মস্তান বাহিনী ব্যারাকপুর লোকসভা আসন জিতে অর্জুন সিং পরাজিত হয়েছেন বলে তার বাড়ির সামনে 25-30টা বোমা মারবে? আর সোমনাথ শ্যাম তো অর্জুন সিংয়েরই হাতে তৈরি, অর্জুন সিং সোমনাথ শ্যামকে দায়ী করবেন না কাকে দায়ী করবেন? ওই অঞ্চলে কার বাহিনী একদিনে একসঙ্গে 25-30টা বোমা মারতে পারে সেটা আমার চাইতে অর্জুন সিং অনেক ভালো জানেন, কারণ অর্জুন সিং তো বোমার সাপ্লায়ার ছিলেন এক সময় সকলের কাছে। অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা পড়লো, গুলি চললো, তৃণমূলকে নিশানা করছেন অর্জুন সিং, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ বলছেন জগৎ দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। এটা একটা মিথ্যে অভিযোগ যে বিধায়ক এবং প্রাক্তন সাংসদের বাড়িতে হামলা, এটা মিথ্যে অভিযোগ। কয়েকদিন আগে তার ভাই, ভাইপো, ভাগ্নে, তারাও এই ধরনের বিভিন্ন মিলের গেটে যাচ্ছে মিল দখলদারি করার জন্য, সেখানে মজদুর এবং পাবলিক তাদের তাড়া করে মেরে তাদের হাত পা ভেঙে দিয়েছে। আজকে সকালেও অর্জুন এবং তার বাহিনী 18 নম্বর গলি 2019 দেখা গেছে সেই অঞ্চলে আগুন লাগিয়ে দিয়েছিল। এখন সেই অঞ্চলের বাড়িঘর যেগুলো আছে, বিভিন্ন বাড়ি হচ্ছে তাদেরই কোনো আত্মীয়র নামে, সেই ঘর খালি করানোর ঝামেলা, সেখানে যায় তারা মারধর করে, ইটপাটকেল চালায় এবং এদিক থেকেও হয়তো কোনো রকম ইটপাটকেল চলে থাকে। তারপরে অর্জুন নিজে হাতে 4 রাউন্ড গুলি চালিয়েছে এবং তার সাক্রেত, তার মজদুর ভবনে বা বাসভবনে যারা থাকতো তারা বোম চালিয়েছে এবং সেটা প্রকাশ্যে চালিয়েছে এবং সবাই দেখেছে। অর্জুন
চেষ্টা করছে ব্যারাকপুরকে অশান্ত করতে, সেটা বাংলার পুলিশ কোনোদিনও হতে দেবে না। অর্জুন যতই এনআইএ দেখানোর চেষ্টা করুক, উনি চাইছে যে এই অঞ্চলে নমিত সিং, সোমনাথ শ্যাম থেকে আরম্ভ করে বিভিন্নর উপরে এনআইএ এনে তাদের বিরক্ত করার। উনি যতই যা করুক, মানুষ ওনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে।